উত্থান আর পতন দুটোই জীবনের অঙ্গ। আজ এই নিয়েই একটা গল্প তোমাদের শোনাব। রোজ তো এডিট সেডিট করে ঘরের মধ্যে বসে ভিডিও বানায়, আজ না হয় বৃষ্টি ভেজা এক বিকালে খোলা আকাশের তলায় বসে একটা ভিডিও বানালাম। পরিবেশটা একবার দেখে নাও। এক শেঠজি ছিল, শেঠজির দোকানে একটা ছেলে কাজ করত। শেঠজি খুশি ছিল, ছেলেটাও খুশি ছিল, মন দিয়ে কাজ করত। একদিন ছেলেটা কাউকে না বলেই হঠাৎ ছুটি নিয়ে নিল। শেঠজি ভাবলো ব্যাপারটা কি, হঠাৎ করে কিছু না বলে ছুটি কেন নিয়ে নিল, পয়সার কি কোনো কম টম হলো না, তাহলে এক কাজ করি ওর মায়নাটা একটু বাড়িয়ে দিই। তারপর দু একদিন পর যখন ছেলেটা আবার কাজে জয়েন করলো, তখন শেঠজি তার মায়নাটা একটু বাড়িয়ে দিল, কিন্তু ছেলেটা কোনো প্রতিক্রিয়া করলো না। শেঠজি ভাবলো ব্যাপারটা কি, টাকা পয়সা বাড়িয়ে দিলাম, ছেলেটা খুশি হলো কি না হলো কিছুই জানালো না, কোনো উচ্চবাচ্চাও করলো না, মুখ বুঝে চুপচাপ নিজের মতো কাজ করেই যাচ্ছে, কোনো রিয়াকশান তো দেবে। কয়েক মাস গেল, ছেলেটা আবার ছুটি নিল। শেঠজি ভাবলো আজব ছেলে তো, মায়না বাড়িয়ে দিলাম ও আবার কাজ থেকে চলে গেল, আবার ছুটি নিল। শেঠজি এবার সিদ্ধান্ত নিল যে ওর মায়না আবার কমিয়ে দেবে, আবার সেই আগের অবস্থায় নিয়ে আসবে। কদিন পর ছেলেটা যখন কাজে ফিরল, শেঠজি বলল তোমার মায়না আমি আবার কমিয়ে দিচ্ছি, যে মায়না তুমি আগে পেতে আবার সেই একই মায়না তুমি পাবে। এবারও ছেলেটা কোনো রিয়াকশান করলো না, আনন্দও পেল না, দুঃখও পেল না, একইভাবে মনোযোগ দিয়ে সে তার কাজ চালিয়ে যেতে থাকলো। এভাবে মাসখানিক গেল, তারপর যখন বেতন দেওয়ার সময় এলো, তখন শেঠজি তাকে মায়না আগের থেকে কমিয়েই দিল, ছেলেটা কিন্তু কোনো রিয়াকশান করলো না। শেঠজি আবার অবাক হলো, ছেলেটাকে একদিন ডাকলো, দেখে শেঠজি জিজ্ঞাসা করলো কী ব্যাপার, যখন মায়না বেশি করে দিলাম তখনও তুমি খুশি হলে না, যখন মায়না কমিয়ে দিলাম তখনও তুমি দুঃখ পেলে না, ব্যাপারটা কী বলতো? ছেলেটা তখন শেঠজিকে বললো, শেঠজি আমি যখন প্রথমবার কাজ থেকে কামাই করেছিলাম তখন আমার ছেলে হয়েছিল, ভাবলাম উপরওয়ালা বোধহয় আমার জন্য আরেকটু বেশি অর্থ বরাদ্দ করেছে, তাই ভাবলাম খুশি হওয়ার কিছু নেই। দ্বিতীয়বার যখন আমি কাজ থেকে গেলাম তখন আমার মা মারা গেছিল, এজন্য আমি ছুটি নিয়েছিলাম, আর আপনি যখন আমাকে কম বেতন দিলেন আমি দুঃখ পাইনি, তার কারণ ভাবলাম এবার থেকে তো আমার খরচাও কম হবে, তাই বোধহয় নিয়তি আমার জন্য এতটুকুই অর্থ বরাদ্দ করেছে। শেঠজি অবাক হয়ে গেল শুনে, ছেলেটার গলা জড়িয়ে ধরল। গল্পটা ছোট কিন্তু গল্পটা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায় যে জীবনে খারাপ ভালো দুটোই আসবে, দুটোকেই বরণ করে নিতে হবে, এরই নাম জীবন। আমি হীরক, এতক্ষণ তোমরা দেখছিলে হীরক রাজার দেশে। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, আর আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।